একটা খেলা অনেক সময় রূপকথার জন্ম দিতে পারে। দশকের পর দশক চলে আসা হিংসা, রাজনীতি, শাসকের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখাতে পারে। কাঁটাতারের বিভেদ ঘুচিয়ে মিলিয়ে দিতে পারে দুই চির প্রতিদ্বন্দ্বীকে। নুন আনতে পান্তা ফুরোনো চাষা কিংবা আলিশান বাংলোয় বসে থাকা ধনকুবের, একটা খেলা একসঙ্গে খুশি করতে পারে দুজনকেই, এমনই তার ক্ষমতা। আর সেই খেলায় সেরার মুকুট অর্জনের দিন আজ। আজ মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের এক দশক, আজ আমাদের গর্ব করার এক দশকও বটে। এপ্রিলের 2 তারিখ ক্যালেন্ডারের পাতায় কোনো দাগ থাকে না, তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে যে থাকে তা বলা বাহুল্য। চৈত্রের এক তপ্ত দিন সাক্ষী রয়েছে বহু রূপকথার। দুপুর থেকে ফাঁকা রাস্তাঘাট, ক্লাবে, বাড়িতে, মোড়ের মাথায় লাগানো প্রজেক্টরে চলছে খেলা, ভারত বনাম শ্রীলঙ্কা। শত শত উদ্বেগ ভরা মুখ, কচি কাঁচার বুক ভরা আশা, ঈশ্বরের কাছে প্রার্থনা, প্লিজ 2003-এর পুনরাবৃত্তি যেন না হয়। আর একটা উইকেটের পতনে লাখ লাখ মানুষের আর্তনাদ, কিংবা একটা 6-এর পরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এপ্রিলের 2 তারিখ সাক্ষী থেকেছে এমন বহু ম্যাজিকের, বহু নস্টালজিয়ার। 11টা প্লেয়ারের ঘাম রক্তে রচিত সেই ইতিহাস আজ 10-এ পা দিল। এশিয়ানেট নিউজ বাংলার তরফে আপামর ক্রীড়া সমর্থক ও ভারতের ক্রিকেট দলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।